না আমি তো বাইতে না আমি পাড়ায় গেছি তুমি আবার কথা কইতে যাও হ্যাঁ তোমার স্বামী কই আমার স্বামীও বাইতে না আমিও বাইতে না তুমিও বাইতে না তুমি আবার সামনে করে এসো কোন থেকে তো হেরে নিয়ে যান গা আমার বাইতে বেজালের দরকার নাই আয় যা যা কাম আই রে মানুষ দেখছি বেশি মানুষ দেনে কি কিনা না সারে কথা কইতে সারে না ধ্যান দিতে কি কি আমার দরদ উদলাই উঠছে আমার মোবাইল বন্ধ থিয়া তোমার আমি টিয়া দেমু হে টিয়া দে তুমি কিস্তি দিবা হেন থেকে তোমার জামাই রে বাসাবা তাই না কি আমার হাউসের কথা টাউট জামার পালাই বেরা বোর্ডার টাউট বানাই দিছি স্যার নেডু বুঝায় হ্যাঁ নেডু বুঝায় না নেডু বুঝায় তে আগে আমার দিছে না ইয়ারে দিছে আর কে তো আমি তো যে হারে দিছি গেনি কইলো তঙ্গ তা কাছে যদি থাকে না আরে আমি এটা বাপ ছিলাম না এটা ধরে দিতে পারে দে দাও তুমি দে দাও তোমার দে দাও আরে তোমার দে দাও আরে আমি দিই আমার আদার হালকা সে কিস্তি দিবার জামা তোমার সোনার আদার দাও আর জানি করে না কিস্তি কিস্তি কথা হইল না না আমার শরীর লাল না জুগে গেল না আমার না শরীর কাঁপতাছে কি করব একটা দেখা নাই ঘরে যে বেড়াতে আছে দিন না কিস্তি দিলে আবার কালি কিস্তি হলো আরে কিস্তি তুললে ওরকমই মনে হয় আচ্ছা ওই রকম মনে হয় সাত দিনে কিস্তি নেয় হ্যাঁ আমার তো মনে হয় যে কিস্তির দিন মানে ঘুরে কম ঘুরে দিছে নাকি পাঁচ দিনই হয় নাকি দূর পাগল ঘুরে ঘুরে দিছে তোমার কাছে টেহা নাই তাই নিয়ে তোমার ওটা মনে হইতাছে টাকা থাকলে তো ঠিকই মনে হইতো লাউলি করো না আয়া ভরবো হন আলিবারে কও আমি যে মুরদে পলাই থাকি আলিবারে কোবা যে মানুষ দুই ডাক দে কোবা যে ব্যক্তি মানুষ মানুষ নাই দুইগা তোমরা কি বলে আমরা গরু আমি গরু হ্যাঁ এটা কোবা আমারে তুমি লাস্টে গরু বানাই দিবা খালি পুরুষ খেদা তুমি থাকো আমি পলাই এই হলো কি পুরুষ লাগে আর লাগে গরু না 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 আমার নাগে লাগে কি করে বাবা কয় হ্যাঁ কিস্তি হলো তুমি কোবা যে মানুষ ব্যক্তি না বলে আমনে রাখে না বলে আমরা গরু বুঝ না বুদ্ধি থেকে ঘর যায় যায় না বুঝছাও বুদ্ধি হলি রাজা আবার বুদ্ধি না থাকলে ফকি তোমার যে বুদ্ধি ওই বুদ্ধি নকি কি আর আমি পারুমো তাড়াতাড়ি পলা ওই যা আইবা লইছে দেখছো তুমি গোসল দেখো দেখো গোসল খানে কাম করে দাও চল 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 এই বাসার লোক কই তুমি আসা বেগম না আরে না আমি তো বাইতে না আমি পাড়ায় গেছি তুমি আবার কথা কইতে যাও হ্যাঁ তোমার স্বামী কই আমার স্বামীও বাইতে না আমিও বাইতে না তুমিও বাইতে না তুমি আমার সামনে করে এনেছ আর বড় বড় লাল কেছি দাও চালু করে দাও তুমি এত কোনো ধরা খাবো আমি তুমি মরে পলে এনেছি ওখানে আমার স্বামী বাইতে না আমি বাইতে না পাড়াই গেছি কিটা কি করে আনলে আপনি তো কিস্তি নিয়ে গেছেন হ্যাঁ তো বাইতে না আপনি পাড়া দেখে কিস্তি উঠে আহেন পরে আনিন আচ্ছা আচ্ছা আমি কিন্তু কই ওই বাইতে গেলাম আচ্ছা আচ্ছা জান জান চালু করে আলিবারে গোস করে রাখো তুমি না কোথাও বাচ্চা না তোমার বউ গুলো বাচ্চা না আমি তো বাচ্চাই না আমি টিবল ভরে তুমি টিবল ভরে জায়গা মিশা কথা কাউকে বাচ্চা টিবল ভরে কি এক হইলো মিশা তো কইছে আমারিবো মিশা তো কব কি বলে কথা কথা কাছে হ্যাঁ এ তো জান না যে আমি টিবল হার বানিছি টিবল হার বানি কেন হ্যাঁ কি কিছু দাও কিস্তি তো নাই না কোন কি না জানাই তো বড় তো দেয়া নাই যেটা আমার তে উফ বড় তে আওলাদ নিছে আমার তে আওলাদ নিছে হেডি নিকে পাড়াইছে যে তে বদল হয়ে গেল কিস্তি তাই নাকি ও বুঝি আমি তুমি এক কাম করো আমি যাও সে আমনে খালি চল করো আহে আহে না 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 দাও আহে না 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 কি বাপ ধরছে আহে আমার ননীটা
খালিয়ে যায় বাইবেরি খারাপ হলে আমি পট করে নাকি ছেড়ে দিতে আমি ওই বাড়ির ভাবির কাছ থেকে টাকা নিয়ে আসি গেছি। হ্যাঁ তো তুমি তো ভাবির কাছে গেলে আর আমি যে ডাউনলোড দিছি ওইটি নিয়ে আসি আইয়া ডবল কিস্তি দিয়ে দেয় সামনের সপ্তাহে আঙ্গ খোঁজা হবো না। আচ্ছা ডবল ডবল নেন সামনে সপ্তাহে বেঁচে থাকুম না আমরা বিয়ারটা উৎসব যাবো উনি কত 3,000 না 3,000 নিয়ে আসি আর ভাবির কাছে গেলে 3,000 টাকা আলাদা করে 6,000 দিয়ে দাও আপনি খেলে আমার তুমি যাও আপনি খেলি বাইরে বেরিয়ে খারাপ হলে কিস্তি যাই নেই দিয়ে দেবো তুই ফটো একবারই সামনে যাই যাও3,000 এই যে আম দিবেন না খালি সারারে দিয়া আমরা এইতে হাইনা দিয়ে দিব সারারে দিয়ে কি হাইনা দিতে আমার কাছে না দরকার কি তুই সারারে দিয়ে টাকা তাইলে তো আরে তো টাইম নাই যা সারে হলি যাব হলি আর খানে না না হলে কি তোর নাই না তোমার কথা আমি তো বিজি না বুঝো না এই শশী থাকনি দেন সারে দরকার আরে আমরা কি করতে কোন চালাই দিব আচ্ছা আমরা আপনার বিপদটা তো ঠিকমতো বুঝলেন ওরে টাকা এর আগে দিয়ে দেখছিস শেষরা আচ্ছা আপনার গ্রে বেজাল হয় খাই আমার তোর কাম পাস নাই আর করে পাস নাই ফিজে ভাবি বেকারের সুমিগল মাসে বেকারের বললে আহে এমনি গা তো শিখাইছ শিখছি বেকার শুনতেছিলাম কিন্তু তুই তো আবার ঠিকমতো দেশ নাই এর লাগে তো শিখালাইছ আপনি যাই বেকার বলি যাই আমি দিমু কার কাছে আমার কাছে বাদ পাস না তো এবার বেকার চালাবি এমনি আর কথা কইলেন হ্যাঁ অপমান করেন মাইসের অপমান করেন না কেন মানুষ ইয়া বাহ তোর তো ভালো সম্মান দেখি জিনে যা শুনে সম্মান দেয় মানুষের মানুষ অপমান করে না তোর কাছে আমার শিকল লাগবে না আমি কথা তো কোন হয়েছে যে আমি ভাবি না গেল ভাবি নাই গুণ আর ইয়া লাগে ঠিকই তো আছে কি হ্যাঁ চাইলে দেবো আমি এটা চিন্তা করেন কি স্থিতি কি আমি চিন্তা করেন না না এই যে শোনেন আপনি কি স্টেলা না হ্যাঁ ফোন থেকে দিব হেরে নিয়ে যান আমার হাতে বেজালের দরকার নাই আয় যা যা আই রে মানুষ দেখছি পেছি মানুষ দেনে কি চিনা মানে আগে প্রেম করছিলাম হ্যাঁ হ্যাঁ মহিলার খবর জানেন আপনি কি একেবারে এই এলাকায় একক তো ভাত খায় না নারাই যারা তাই নাকি হ জামাইরে কোনটার উপরে রাখে জামাইয়ের নাম বাসি গাছ হলে না নাম নাম তরেসকে নাম নামে যায় তরেসকে বাজামু জামাইরে তো গাছ হলে নেই যাবে ও কি তেই যায় এতে তো বকল তাই নাকি হ আচ্ছা এখন তুমি আমার কিস্তি দিবে কেন আইন এটা ব্যাপার হইলো ভাই ভাবি কই বাইতে না তো ভাই খুব দরকার 5,000 টাকা দেন না 5,000 টাকা হ কোন দিয়ে দিমু কাল কে দিয়ে দিমু আমি বাহির হইতে গাই না শুনেন ভাবি এর কথা কই আমের ভাবি আমারে একটা দেহা পকেটে কোনদিন দেয় না এই যে ঘরের ভিতরে তালা দা থিয়ে ওই যে দেন এই যে বাইরে বইয়া কাটা দি তালা দা থিয়ে হে গেছে মার্কেটে এইবার সংসার করে খাই আমি শান্তি আছে 1,000 টাকা দেন পামু কোনে আপনি তো বুঝেন না আপনি মোবাইলটা কি ওর কাছে কর্জ দিয়ে আই দেন টাকা দেন হাই হাই আপনি এত টিয়ার টাকা ও আমার জামাই রে নয় দইরা নি এত ভেঙ্গে লাই বসকে কে ওই যে কিস্তি হলাই কিস্তি হলাই পাবাং বুকে ভেঙ্গে হলাই ও কত দিন ধরে দিনা 4-5 মাসের কিস্তি জই মারছে ভাই এটা না দেন আপনি মোবাইলটা আমি কি ওর কাছে রাইখা পরে টাকা নি পরে আপনি আবার আমার মোবাইল এনে দিমনি গো কি আমার দরদ উতলাই উঠছে আমার মোবাইল বন্ধক থিয়া তোমার আমি টিয়া দেবো এই টিয়া দে তুমি কিস্তি দেবা হেন থেকে তোমার জামাই রে বাসাবা তাই না কি আমার হাউসের কথা টাউট জামার পালাই বেরা বোর্ডার টাউট বানাই দিছি ভাই উপকার করেন উপকার করলে দেখেন নি ভালো হইব শুনো আমার আর তেল মারা লাগবো না উপকার মেলা মাইছে রে করছি লাভ নাই এখন খালি আগে বাড়াও আসে ভাই যাই গে যাও খাইয়া কোনো কাম নাই তোমারা দিবা যেমন টেহা জামাই হেবা বোর্ডাই হেবা আমার চিন্তায় আমি বসি না আমার বউ পরে তালা দা থেকে গেছিল মার্কেটে আমার তো সে বাইরে দুপুরে খাইও নাই হে টেনশনে বসে না হের হটে হাতে লাগবো তোমার বারবার কইলাম তুমি এটা লিস্ট করো আমার তো তেমন এটা মনে থাকে না মনে থাকবো না কি লাগে মন মন কই থাকে আরে না তোমার যেটা যেটা করছিস করে পড়ে থেকে আরে আমরা এটা চিন্তা করতেছেন এই যে দেখেন এই যে কি আবার দেখেন গা লাগারি এই লোকটা আমার মায়ের পেটের ভাই যে হেন না করে ও আমারে হেন করে আনবো হানি নে আচ্ছা বইল বইল এন্টা
তুমি আমার কথা শোনো, আমি তোমার কথা শুনি। তুই হ্যাঁ সারা দেখি স্ত্রী দিয়ে দিস না থাকলি সে দিম কি করছিস বাজার যাবি আষ্ট সরে আওলাদ করে এনে দিল বউ যে না তুমি বাজারে যাও বাজার ঘাট নাই করে দাম তো দেই থাকুন না গোনা জিনিসটা থাকলি পরে তুই না দেখ আমি বেজরে যাই গে আমি আমি তো হারে দিছি গেন্দু খেলো তঙ্গ তা কাছে যদি থাকে শোনা কত জানি কিস্তি কি করেন এনার খুনের মধ্যে বাদ দিয়ে আপনি আমার 3000 টাকা দেনছে আমার তো কিস্তি দিয়ে তো আপনার বিদায় করি তারপরে পামনি আহারে তুমি আমার কাছ থেকে নিয়ে আমার কিস্তি দিবে নিকে চাও আর আমরা কিস্তিটা তো দিয়ে তারপরে টের বেসতে নামি আমি তো প্রথম কিস্তি তোমার কাছে সালাম কিছুই নিয়ে হ্যাঁ না আমার পকেটে তো সালাম নাই শোনা তোমার 10-20 হাজার তোমার সে নিয়ে কিস্তি উঠাবেন সালাই তো আমার কাছে থাকলে আমি চালাইতাম তো আহেন তোমার যে ঠেকা 3000 টাকার বাইতে তো ওটা আমার হাতে তুরিতে দেখলি যেটা কিনলাম যা যা আহেন গা যা আহেন কাছে দেখি আসি আহেন দেখি কখানে গুল্লা আর কখানে জানা মাসে কথাই কয় না একবার না পারিলে দেহ শতবার চেষ্টা কইরা চেষ্টা করমু চেষ্টা করে কিস্তি আস না বাড়ি কাল না বাড়ি দুই মাস পরে আপনাকে ঘোরেন দিমুই কিস্তি আন মর্দা মানুষটা কি দেখছ না দেখছাও মর্দা মানুষ হলি কামাই করতা কামাই করে কিস্তি আলার কিস্তি দিতে এনে জায়গায় জায়গায় এনে ঘুরতা না ফাজিল দেনি করে আর দিন কিস্তি আইছে আমাদের বলি কি কই যাও দাও ফাদার একজনে টেহা দিব না তার ঘরে যাই না টেহা দিব টেহা দাও যাও যাও বাজার যাও যাইতেছি তুমি ঘরে থাকো যদি আহে আর বউ আহারে আবার দুনিয়ার ফকির আপনি চাইনা আমার কাছে কেমন কথা বললেন 1000 টাকা থাকলে 1000 টাকাই দেন আরে ভাবি 1000 টাকা চালু বুসির দোকানদারে দিলাম দোকানদারে হইলো এবার চামার জিজ্ঞাসা
আমি ফেল খেয়েছি দেখে আমার বউ ফেল খাবো আমার বউ যে পাম মারারে কথাটা জানি ৩০০০ ব্যাপার হইলো ৩০০০ আমার হাতের পানি তেজপাতা তোমার তো দেখি তেজপাতা কিন্তু আমি তো এই সকাল থেকে গুটাইছি আমারও তো আবার জমা দেনা গো ১১টার সময় যাওয়ার কথা হ্যাঁ সন্ধ্যা গেল শোনেন কি আল্লাহ বিনাশ কি জানি আমার এবার সবার হল শুনে আমার এইসব জানা না আসার ব্যবহার লাগলো না হলো টাকা মাসে আরো তোলে ছাড়া মনে করেছে কিস্তি আমি দেবো না আমি একটা বাপ ছিলাম তোমার কাছে কিস্তি দেওয়ার জন্য তোমার সোনার হাতে দাও তুমি দিয়া দিবা আমি তো হেরাই ভাবতেছি দিয়া দেও নিব না কিছুক্ষণে যায় কিছু খাওয়াই নাই আমি রে পানি থাকে পানি দেবো আর একটা বাড়ি আর একটা বাড়ি